প্রিয় দেখেছি যে এলপিজি গ্যাসের দাম কিন্তু তেরোশ একাশি টাকা থেকে তেইশ টাকা বৃদ্ধি করে চোদ্দশ চার টাকা করা হয়েছিল আর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ডিইআরসি এলপিজি গ্যাসের নতুন দাম নির্ধারণ করেন প্রিয় দর্শক গত তেরোশো একাশি টাকা থেকে তেইশ টাকা বৃদ্ধি করে করা হয়েছিল টাকা গতকাল একটি ঘোষণার মাধ্যমে সেখানে কিন্তু দামটা আরো বৃদ্ধি করা হয় দামটি হলো চার টাকা থেকে উনত্রিশ টাকা বৃদ্ধি করে চোদ্দশো তেত্রিশ টাকা করা হয়েছে প্রিয় দর্শক তার মানে আপনাকে বারো কেজি ওজনের এলপিজি গ্যাস এখন ক্রয় করতে হলে আপনাকে কিনতে হবে চোদ্দশো তেত্রিশ টাকা প্রিয় দশক এখন প্রশ্ন থাকে যে কেন এই দামটা বৃদ্ধি করা হল সেই প্রশ্নের জবাবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কিন্তু বলেছেন যে বেসরকারি এলপিজি রিটেলার পয়েন্টে মূষক সহ অর্থাৎ মূল্য সংযোজন কর সহ প্রতি কেজি একশো উনিশ টাকা চল্লিশ পয়সাকে সমন্বয় করা হয়েছে আরো বলা হয়েছে রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির মূষক সহ অর্থাৎ মূল্য সংযোজন কর সহ প্রতি কেজি একশো টাকা সাতান্ন পয়সাকে সমন্বয় করা হয়েছে এবং এই যে একশো টাকা চল্লিশ পয়সা এবং একশো টাকা সাতান্ন পয়সাকে সমন্বয় করার কারণে কিন্তু এই দামটি বৃদ্ধি করা হয়েছে প্রিয় দর্শক এছাড়া মূষক সহ অটো গ্যাসের প্রতি লিটার পঁয়ষট্টি টাকা সাতান্ন পয়সাকে সমন্বয় করা হয়েছে প্রিয় দর্শক যার কারণে কিন্তু বর্তমানে এই যে যে এলপিজি গ্যাস এলপিজি গ্যাস বারো কেজি ওজনের যেগুলো গৃহতে গৃহস্থলী কাজে অর্থাৎ রান্না বাড়ার কাজে ব্যবহার করা হয় সেখানে টাকা বৃদ্ধি হয়েছে এবং বর্তমানে এগুলো বিক্রি হবে চৌদ্দশ তেত্রিশ টাকা তাই আপনি যদি আপনার পাশের দোকান থেকে বা যেখান থেকে আপনি গ্যাস ক্রয় করেন তাহলে আপনার কাছ থেকে চোদ্দশ তেত্রিশ টাকা তারা নিবে এবং তবে এলাকা বিশেষে বা গাড়ির দেখিয়ে কিছু কিছু অঞ্চলে কিন্তু দামটা আরো বেশি নিতে পারে আর সঙ্গে থাকুন মাই প্রত্যেক দিন প্রত্যেক দিনের আপডেট আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি